যে শারদ সূর্য কিরণে আর কান্তি বিশ্ব প্রকৃতির শোভা এই উষা হে মহা হ্যালো গাইস দেখো আমরা কোথায় এসেছি খুব মজা করছি তোমরা কিন্তু জানো না আমরা কোথায় এসেছি কিন্তু আমরা দারুণ দারুণ খুব মজা করলাম খুব আনন্দ করলাম জানো তো হ্যালো গাইস আমরা কোথায় এসেছি কিসের জন্য এসেছি তোমরা নিশ্চয়ই যেন বুঝতেও পেরেছ আমার থাম্বেলটা দেখে অনেকটাই বুঝতে পেরে গেছো যে এখানে কী হচ্ছে এবং কিসের জন্য আমরা এসেছি তোমরা কিন্তু পুরো ব্লগটা শুরু থেকে শেষ অব্দি দেখো আমাদের শিলিগুড়ির হ্যাঁ আমাদের শিলিগুড়ির তর্পণ মানে মহানন্দা ঘাটে যে তর্পণটা হচ্ছে মহালয়ের দিন সেখানেই আমরা সবাই মিলে এসেছি দেখো কত লোকজন ভিড় ভাট্টা কত কিছু এখানে হচ্ছে তোমরা সত্যি বিশ্বাস করতে পারবে না আমার তো দেখি খুবই ভালো লাগছে অনেক বছর পরে গেছিলাম সে ছোটবেলায় বাবার সাথে আসতাম আর এখন আমার সাথে এসেছি মানে সে বাবার সাথে যে এসেছিলাম সেই স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছিল হ্যাঁ তো সে বাবার কথা মনে পড়ে গিয়েছিল তো আমার খুব ভালো লাগলো সেই এত লোকজন দেখে সেই ছোটবেলায় যখন বাবার সাথে আসতাম তো আমার খুবই ভালো লাগলো কি বলবো আর আর তোমরা কে কে মহালয়ের দিন এইভাবে তর্পণে গিয়েছো তো আমাদের এই ঘাটটা জানো তো কোথায় আমাদের এই ঘাটটা হচ্ছে মানে মহানন্দা যে ব্রিজ তোমরা নামই শুনেছ শিলিগুড়ি মহানন্দা ব্রিজের যে পাশ দিয়ে যে একটা ঘাট চলে গেছে নিচের দিকে নদী মানে মহানন্দা ব্রিজ সেটাই এটা আর এই মহানন্দা ব্রিজে আমরা সবাই মিলে এসেছি খুব আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম আবার একটু ঘুরে ঠিরেও নিয়েছি দেখো কত লোকজন কতটাই না সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছিল তারপর দেখো এখানে সবাই স্নান দান করছে অনেকেই এসেছে আবার বলে কি না অনেকে আমি অনেকে কাছে শুনেছি এমনকি আমার মাও বলে যে এই ঘাটে নাকি সদবাদের যেতে নেই কিন্তু দেখলাম এখানে প্রচুর প্রচুর সদবা এসেছে তাদের হাজব্যান্ডরা করছে এমন কি মহিলারাও করছে তাদের মা বাবার জন্য তর্পণ করছে দেখো তোমরা নিজের চোখে দেখে নাও শুধু ছেলেরা না মেয়েরাও করেছে হুম আর এই বাবা মার শান্তি কামনার জন্য সবাই করতে পারে ছেলে কেন মেয়েরাও করতে পারে আজকাল মেয়েরা কিন্তু কোনো কিছুতেই পিছিয়ে নয় তবে এটাতে কেন পিছিয়ে থাকবে বলো আর সবাই তো এটাকে নিজের মা বাবাকে এই শ্রদ্ধা কামনা করতে চায় না তা বলো তো তর্পণ কমপ্লিট আমার হাজব্যান্ডটারও তর্পণ কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখানে সব কিছু মানে ওই যে পুরোহিত মশাইরা আছে ওরাই সব কিছু দাওয়া করেন আর তোমার ধুতি গামছাটুকু শুধু নিয়ে যেতে হয় বাবাকেও দেখতাম ছোটোবেলায় বাবা নিয়ে যেত সব কিছু আর তারপরে এখানে গিয়ে যাওয়ার পরে এই তর্পণটা হয় এই তর্পণটা আমার খুব মজা লেগেছে জানো তো আর সবাই মিলে খুব আনন্দও করেছি আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ড গিয়েছিল আমার ছেলে গিয়েছিল। আর ভোরে ভোর ভোরের দিকে গিয়েছিলাম আর এখানে নাচ গান হচ্ছিল জানো তো দারুণ লেগেছে কীর্তন যেটাকে বলে ইস্কনের কীর্তন হ্যাঁ এখানে ইস্কনের কীর্তন হচ্ছিল মানে যেন একটা জমজমাটি মেলা বসেছিল চারিপাশে খেলনার দোকান টোকান অনেক কিছু আর আমরা একটা ময়ূরের পালক কিনে নিলাম হ্যাঁ কুড়ি টাকা করে নিল খুব ভালো দেখেন বাচ্চাদের খেলনা খেলনা সব বসেছে আর বাড়িতে নাকি বলে ময়ূরের পালক রাখা নাকি খুবই শুভ তাই আমরা একটা ময়ূরের পালক কিনে তারপরে আমরা দেখো আমরা ফেরার পথে রওনা দিলাম হুম আর ফেরার পথে রওনা দিতে দিতে কত সুন্দর দেখো স্মৃতিগুলো দেখে যাচ্ছি চারিপাশের দোকান পাট ওখানে কতগুলো মানে ভিক্ষুভ বসে আছে হ্যাঁ আর তারপরে চাও আমরা খেয়ে নিলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো কিন্তু আমার চ্যানেলটাকে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আমাদের এই মহালয়া